ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। গীতার মূল ভাব এটাই, নিরন্তর কর্ম করো কিন্তু তাতে আসক্ত হয় না। সংসার শব্দের মোটামুটি কাছের মানে হল সহজাত প্রবণতা। এই মুহূর্তে আমার আমি বলতে যা বুঝি তা আমার অতীত জীবনের সংস্কার সমষ্টির ফলমাত্র। এটাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলা যায়। প্রত্যেক ব্যক্তির চরিত্রই এই সংস্কার সমষ্টিগুলো নিয়ে তৈরি। যদি মানুষের শুভ সংস্কারগুলো প্রবল হয় তবে চরিত্র সৎ হয়, আর অসৎ সংস্কারগুলো প্রবল হলে মানুষের চরিত্র অসৎ হয়। যদি কোনো ব্যক্তি সারাক্ষণ মন্দ কথা শুনে, মন্দ কথা চিন্তা করে, মন্দ কাজ করে, তাহলে তার মন মন্দ সংস্কারে ভরে যাবে এবং ওইগুলো অজ্ঞাত সারেই তার কাজ চিন্তাভাবনাকে প্রভাবিত করবে। এর ফলে ওই মানুষটি একজন মন্দ লোক হয়ে উঠবে। এই সংস্কারগুলোর দ্বারা মানুষটা যন্ত্রে পরিণত হবে। এইগুলো তাকে জোর করে মন্দ কাজ করার জন্য উৎসাহ যোগাবে। একই রকমভাবে উল্টো দিকটাও ঘটবে। কেউ ভালো চিন্তা করলে তিনি ভালো মানুষ হয়ে উঠবেন। বুদ্ধ প্রধানত ধ্যানের মাধ্যমে, খ্রিস্ট প্রার্থনার দ্বারা যে অবস্থা লাভ করেছিলেন, মানুষ শুধুমাত্র কর্মের মাধ্যমে সেই অবস্থা লাভ করতে পারে। বুদ্ধ ছিলেন কর্মপরায়ণ জ্ঞানী, আর খ্রিস্ট ছিলেন ভক্ত, কিন্তু দুজনেই একই লক্ষ্যে উপনীত হয়েছিলেন। লক্ষ্য ছিল মুক্তির। মুক্তির অর্থ হল সম্পূর্ণ স্বাধীনতা, যেমন অশুভ বর্জন থেকে মুক্তি। বুঝতে হবে সোনার শিকল শিকল, আবার লোহার শিকল শিকল। মানুষের আঙুলে একটি কাঁটা ফুটলে সে অন্য একটি কাঁটা দিয়ে ওই কাঁটাটি তুলে ফেলবে, তারপর দুটো কাঁটাই ফেলে দেবে। দ্বিতীয় কাঁটাটি সেই মুহূর্তে আমাদের উপকারে লাগলেও আমরা সেটা ফেলে দিই, তার কারণ দুটোই আসলে কাঁটা। কাজ করা ভালো, কিন্তু মনে রাখতে হবে ওই কাজের চিন্তা যেন মনের উপর গভীরভাবে প্রভাব না ফেলে। এর উপায়ও আছে। আমরা সারাদিনে অনেক মানুষের সঙ্গে দেখা করি, কিন্তু ধরা যাক তার মধ্যে এমন একজনের সঙ্গে এক মিনিটের জন্য দেখা হলো যাকে আমি ভালোবাসি। সারাদিন পর যখন শুলাম তখন দিনের বেলা দেখা মানুষগুলোর মুখ দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্য কোনো অপরিচিত মানুষের মুখ ভেসে না উঠে আমার চোখে ওই ভালোবাসার মানুষটির মুখই ভেসে উঠবে। এর কারণ ওই ব্যক্তির প্রতি আমার বিশেষ আসক্তি রয়েছে, তাই অন্যান্য মুখগুলোর থেকে ওই ব্যক্তির মুখই আমার মনে গভীর চিহ্ন রেখে গিয়েছে। সেই জন্যই বলা অনাসক্ত হওয়ার কথা। সব বিষয় চলতে থাকুক, মস্তিষ্ক তার কাজ করে যাক, নিরন্তর কাজ করে যাও, কিন্তু একটি তরঙ্গ যেন মনকে পরাভূত না করতে পারে। মানুষের ভাবা উচিত সে যেন সংসারে বিদেশী পথিক, সে দুদিনের জন্যই জগতে এসেছে। এই ভাবনা রেখেই মানুষের কাজ করে যাওয়া উচিত। নিরন্তর কাজ করে যাওয়া ভালো, কিন্তু কোনো বন্ধনে জড়ালে চলবে না, বন্ধন বড় ভয়ানক। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.